বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সুশান্তের মৃত্যুর পর বলিউডে যে শব্দটা সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তা হলো নেপোটিজম। কঙ্গনা বলছেন সুশান্ত পুরনো সাক্ষাৎকারে বারবার স্বজন প্রীতির কথা বলেছে, এসবের সঙ্গে ওর মৃত্যুর কোনো যোগ নেই। সুশান্তর মৃত্যুর জন্য সরাসরি প্রভাবশালীদের দায়ী করেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে পোস্ট করে এক ভিডিও বার্তায় বলেন, এত সাফল্য পেলেও কখনো সুশান্তকে প্রথম সারির অভিনেতা মনে করা হতো না, কোনো স্বীকৃতি পায়নি ছেলেটা, অথচ গলি বয়ের মতো বাজে ছবি পুরস্কারে ভেসে যায়। এটা আত্মহত্যা নয়, পরিষ্কার খুন। আপনাদের ছবি সুযোগ চায় না, তবে আমাদের ছবি হিট হলে জোর করে ফ্লপ তকমা দেবেন না। এদিকে ছয়জন ব্যক্তি বা প্রতিষ্ঠান বলিউডে এক ছত্র আধিপত্য বিস্তার করে রেখেছে বলে অভিযোগ করেছেন অভিনেতা প্রযোজক ও লেখক কোমলার খান। তিনি বলেন এই প্রতিষ্ঠানে ছয়জন বলিউড নিয়ন্ত্রণ করেন বলে তিনি সরাসরি তীর ছোড়েন, যার মধ্যে সালমান খানেরও নাম রয়েছে। অবশ্য অভিনব ক্যাসপও একই অভিযোগ ছুড়েছেন সালমান খানের পরিবারের দিকে। সুশান্ত সিং রাজপুতের অকাল প্রয়াণ ও তার নৈপথ্যের অবসাদের চোরাস্রোত বলিউড ইন্ডাস্ট্রিকে দাঁড় করিয়ে দিয়েছে কতগুলি বিতর্ক ও আত্মবিশ্লেষণের সামনে। 34 বছরের এই তরুণ তুর্কির উত্থানের পথে বাধা হয়ে দাঁড়ানোর পিছনে বলিউডের নামই ক্যাম্পের ষড়যন্ত্র ও চেনা রাজনীতির প্রসঙ্গে সরব অনেকেই। কোমল আর খানের মতে ছয়জন ব্যক্তি ও প্রতিষ্ঠান বলিউড নিয়ন্ত্রণ করেন, তারা হলেন এক করণ জহর, দুই আদিত্য চোপড়া, তিন ভূষণ, চার একতা কাপুর, পাঁচ সাজিদ, ছয় সালমান খান। কমলার খান বলেন এই ছয়জন চাইলেই বলিউডে যে কারো কেরিয়ার ধ্বংস করে দিতে পারেন। অনুরাগ ক্যাশ্যপও স্পষ্ট করেছেন এ ব্যাপারে তিনি জড়াতে চান না। সুশান্তের মৃত্যুকে হাতিয়ার করে বলিউডের অন্যতম শক্তিশালী ক্যাম্পের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন অভিনব, তাতে সোশ্যাল মিডিয়া ও ইন্ডাস্ট্রিয়া দ্বিধাবিভক্ত। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হচ্ছে, যারা বলিউডে রাজ করছেন তারাই কি সুশান্তের মৃত্যুর কারণ? তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে বিনোদন জগতের নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন টিউবলাইট নিউজ।